বিশেষ কারণে এই ভিডিওটি করতে চাইছি। আজকে মোহামেডান স্পোর্টিংয়ের তিন বিদেশি কলকাতা বিমানবন্দরে পা রাখলেন, সেটি বড় কথা নয়। এক্সট্রা টাইম বাংলায় একটি বিশেষ ভিডিও প্রকাশ হয়েছিল দুদিন আগে, সেদিনই বলা হয়েছিল যে বৃহস্পতিবার পা রাখবে তিন বিদেশি, এবং তারা পা রাখলেন ইনভেস্টর দীপক কুমার সিংয়ের সঙ্গে পা রাখলেন, সেটাও বড় কথা নয়। বড় কথা হলো বিমানবন্দরের বাইরে মোহামেডান স্পোর্টিংয়ের শতিনেক সমর্থক উপস্থিত, এবং তাদের হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান ওয়াসিম আকরাম জিন্দাবাদ, মানে বিদায়ী সচিব যিনি, প্রাক্তন সচিব যিনি, তার নামে স্লোগান, এবং দীপক কুমার সিং তার নামে স্লোগান। এবং এই যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা বিষয়ে বলা যেতে পারে, ইস্ট বেঙ্গলের মতো মোহামেডান স্পোর্টিংয়েরও সমর্থকরা কিন্তু দুটো ভাগে বিভক্ত, এবং কোথাও বোধহয় এটিকে মোহনবাগান অর্থাৎ মোহনবাগানের সমর্থকরাও কিন্তু দুটি ভাগে বিভক্ত নানা মতের কারণে। ফলে ময়দানি ফুটবলের সমর্থকরা, ক্লাবের সমর্থকরা কিন্তু স্পষ্টত দুটো ভাগ হয়ে যাচ্ছে। এটা ফুটবলের পক্ষে কতটা মঙ্গলজনক হবে সেটা কিন্তু সময় বলবে। তবে মোহামেডান স্পোর্টিংয়ের এই তাজা ভিডিও আপনাদের জন্য শেয়ার। Thank you.